হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার মা এসছে, সারাদিন কাজ কাজ, খালি কাজকর্ম করে যাচ্ছে। আমাদের বাড়িতে এসছে মা, মা নিজেই কাজ করে যাচ্ছে, কাজ টাজ করে এখন হাল্লা হয়ে ঘুমোচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, তো এবারে খাবো। খেয়ে আজকের মা আজকে আমপোড়া করবে, আমপোড়া শরবত, তো তোমাদের দেখাবো। তো এবারে আমরা খাওয়া দাওয়া করিনি, তো এখন দুপুরবেলা থেকে এখন থেকে ভিডিওটা করছি, সকাল থেকে করা হয়নি। মা খালি ঘর গুছোচ্ছে আমার এসে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো স্নান টান করে ভাবলাম ভিডিও করি একটা, নাহলে কালকে ভিডিও দিতে পারবো না, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। ও ওটো খাবো, স্নান টান হয়ে গেছে, এখন হবে আমপোড়া। আমি শ্যাম্পু দিয়েছিলাম তাই চুলটা এরকম হয়ে গেছে, শ্যাম্পু দিলেই আমার চুলটা এরকম হয়ে যায়। এটাকে আঁচড়ে ফাঁচড়ে তারপরে ঠিকঠাক করতে হয়। তো চলো মা আমপোড়া করছে, দেখি মা আমপোড়া করছে। আরে ওটাকে এর উপর রাখো না মা, তাকাও এটার উপর রাখো না। সবাই বলে নাকি আমি মার মতো দেখতে, আমি কি সত্যি মার মতো দেখতে? আমি বাবার মতো। এখন জিরে গুঁড়ো হবে, একবার বেশি করে ভেজা রেখে দিও হবে না। এখন জিরে গুঁড়ো করছে, একটু পরে গিয়ে আবার জল তুলতে হবে, জল নেই আমাদের। বলে দিলে দিয়ে যাবে। আমার খোসাটা বাইরে রেখে দাও। হ্যাঁ এটা বড় পিসিতে গেছে, তো আমের খোসা থেকে যেটুকু আম লেগে আছে ছেনে ছুনে নিয়ে নিচ্ছি আমরা, মানে কিচ্ছু বাদ রাখা যাবে না, সব নিয়ে নেওয়া হবে। হ্যাঁ এটা আমার পিসিদের কাছে রাম, তো অনেক দিন থেকে ফ্রিজে আছে, খাওয়া হয়নি, তো মা এসছে, মাকে দিয়ে করিয়ে নি। মেয়ের বাড়ি এসে কাজ করতে কিরাম লাগছে বলো মা? মেয়ে পারে না, সারা জীবনই পারে না, যত করে দেবে তত ভালো। ওর আঁটিটা তুলে নাও মা, তিতকুড়ি হয়ে যাবে না হলে, কাতলা মাছের মতো হাঁ করে আছে। ওটা আম না আটি, তো এর মধ্যে বিট নুন দেওয়া হয়েছে, যেটুকু চিনি আছে আপাতত দাও, আরো জল লাগবে, ওইটুকু জলে টক হবে অনেক। হেভি হয়েছে, হেভি
বিটুন আর একটু দেয়া হচ্ছে, ধরো আমাদের আম করে আমের জুস, যারা তোমরা এইসব বাইরে থেকে খাও একবার ঘরে করে দেখবে হেভি টেস্টি লাগে, বেশি কিছু লাগবে না, একটা আম হলেই যথেষ্ট, আর একটু জিরে গুঁড়ো চিনি লবণ আর কিছুই লাগে না, তো দারুণ লাগে খেতে, একবার খেলে আর দোকান থেকে কেউ খেতে চাইবে না, দারুণ লাগে। আমার মা করতে করতে আর মা নিজেই খেয়ে নিচ্ছে সব, খালি চেকেই যাচ্ছে চেকেই যাচ্ছে, চেকে চেকে সব শেষ করে দেবে আজকে। এটাকে এখন ফ্রিজে চালান করা হচ্ছে, বাজারে যাচ্ছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য, কি খাবো কি খাবো, দুই মায়ে ঝিয়ে যাচ্ছি বাজারে, আর আজকে রাতে একদম জমিয়ে খাওয়া হবে কবজি ডুবিয়ে, কারণ আজকে অনেক কিছু রান্না করবে আমার মা, মেয়ের বাড়ি এসে খালি রান্না করেই যাচ্ছে আর আমরা খেয়েই যাচ্ছি, তো অনেক কিছু রান্না হবে, কি কি রান্না হবে সেটা তোমাদের পরে দেখাবো, আর কালকের আমাদের একটা জন্মদিন বাড়ি আছে যাবো। সন্ধ্যাবেলা টিফিন করতে বসেছি, কি কি নিয়ে টিফিন করতে বসেছি দেখো, চা চপ সিঙ্গারা মুড়ি আর মা। তো আজকের আমাদের বলছিলাম অনেক কিছু রান্না হবে রাত্রেবেলা, তো রাত্রেবেলা হচ্ছে পটলের দোরমা আর ওটা মাছ সর্ষে দিয়ে মাছ হচ্ছে, তো পটলের দোরমাতে কি কি লাগছে তোমাদের দেখাই। তো এটা হচ্ছে পটলের যে দানাটা বের করে নিয়েছে সেটা বেটে দিয়েছি, আর ওই যে চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছে মা, সব কিছু কাঁচা কাঁচাই পটলের মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে আর রান্না হবে। আর এটা হচ্ছে আদা রসুন বাটা অল্প একটু, তো অনেকে পটলের দানা ফেলে দেয় দেয় না, কিন্তু পটলের দানা বেটে দিলে খুব টেস্টি লাগে, দিয়ে দেখবে যারা যারা দেয় না। আর হচ্ছে অল্প পেঁয়াজ কুচি আর একটু টমেটো, ও কাঁচা লঙ্কা দেবে না, এর মধ্যে এবার নুন হলুদ লঙ্কা যেগুলো দেয় দিয়ে পটলের ভেতরে পুটিং করা হবে। তো চিংড়িগুলো গোটা গোটাই রাখা হয়েছে, তেলের ভেতরে ভালো করে ফিল আপ করতে হবে, করে এবার যেমন তেলে দিয়ে রান্না করে রান্না হবে। হ্যাঁ আগে ওটা ভেজে নিতে হবে, নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো যেমন দিয়ে রান্না করা হয়, এই যে দুটো হয়ে গেছে, তো এইভাবে সবগুলো করে নিই, না মা করে নিক আমি না। পটলের দোরমা রেডি, তোমায় দেখাই, এই যে তোমার বাটি চামচ নিয়ে চলে এসেছি খাবো বলে, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা গুড নাইট, বাই বাই, সি ইউ, সুইট ড্রিমস।